এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল কোশ্চেন পেপার 2017 এর যত এমসিকিউ আছে এবং এসিকিউ আছে সেগুলো সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, কেন্দ্রমণ্ডলের মূল উপাদান কি, এর অ্যানসার হবে ডি এর অ্যানসার নিকোলো লোহা। তোমার টু এর কোশ্চেন কি আছে, এর অ্যান্সার হবে ভাটন, ভয়াকার টন অফ ভাটন হবে এর অ্যান্সার। সমস্থিতি শব্দটি প্রথম প্রবর্তন করেন, ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে, রোমান থ্রিতে কোশ্চেন কি আছে, হ্যারি হেস যে মতবাদ প্রবর্তন করেন সেটি হলো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সমুদ্রবক্ষের বিস্তৃতি। পরের কোশ্চেন, তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে, রোমান ফোরের কোশ্চেন, সর্বাধিক ধ্বংসাত্মক ভূমিকম্পীয় তরঙ্গ হলো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এল তরঙ্গ। পরের কোশ্চেন কি আছে, রোমান ফাইভ এর কোশ্চেন, আগ্নেয়গিরি থেকে পদার্থ সমূহ নির্গত হয়। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, কঠিন তরল গ্যাসীয় অবস্থা। পরের কোশ্চেন কি আছে, রোমান সিক্স এর কোশ্চেন, চ্যুতিতল বরাবর যদি ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে যায় এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার স্বাভাবিক চ্যুতি। পরের কোশ্চেন কি আছে, রোমান এইট এর কোশ্চেন, আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্র খাতটি হলো এর অ্যান্সার হবে পুয়ের্তোরিকো খাত। পরের কোশ্চেন কি আছে, রোমান এইট এর কোশ্চেন, এর অ্যান্সার হবে ড্রায়টম সিন্ধু কর্দ সবচেয়ে বেশি দেখা যায়, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, সুমেরু ও কুমেরু মহাসাগরে। পরের কোশ্চেন কি আছে, রোমান নাইনে, ফিনল্যান্ডে, ফিনল্যান্ডের দ্বীপের কাছে যে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় হয়েছে এর অ্যান্সার হবে উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোত। পরের কোশ্চেন কি আছে, দশ নম্বরের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হলো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, জীবমণ্ডল। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো এগারো নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার বিয়োজক খাদ্য শৃঙ্খল। তো দেখো বারো নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে, বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেরা খাদ্য তৈরি করতে পারে তাদের বলে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সবজি। পরের কোশ্চেন কি আছে আমাদের তেরো নম্বরের কোশ্চেন, পরিবেশ বান্ধব সম্পদ একটি উদাহরণ হলো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সৌরশক্তি। পরের কোশ্চেন কি আছে, চোদ্দো নম্বরে কোশ্চেন আছে, ওয়ার্ল্ড রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি রচিত হলে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, জিমারম্যান। তো দেখো পনেরো নম্বরে কোশ্চেন কি আছে, আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ তৃণভূমি এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার, পম্পাস। তো দেখো ষোলো নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে ইলিশ। পরের কোশ্চেন কি আছে, সতেরো নম্বরে যে কোশ্চেন এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, নেদারল্যান্ড, মানে পোল্ডার ভূমি দেখা যায় নেদারল্যান্ডে। তো দেখো আঠারো নম্বরে যে কোশ্চেন আছে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বিন্দু পতন সেচ ব্যবস্থা। উনিশ নম্বরে যে কোশ্চেনের অ্যান্সার আছে এর অ্যান্সার হবে অভ্র, বি এর অ্যান্সার। কুড়ি নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে তামা, তাপের সুপরিবাহী একটি ধাতু হলো। একুশ নম্বরে যে কোশ্চেন আছে, ভিটামিনাস কয়লার কার্বনের পরিমাণে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 50% থেকে 85%, 50% থেকে 85%। এবার আমি 2017 সালের একাদশ শ্রেণীর এসএকিউ সলভ করিয়েছি। তো দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট টু দা পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। এখান থেকে 100% প্রতি বছর একাদশ শ্রেণীতে ভূগোল পরীক্ষা তোমরা কমন পাবে। আমি যে 2017 সালের যে কোশ্চেন পেপার সলভ করিয়েছি একাদশ শ্রেণীর ভূগোল, এখানে তোমরা দেখবে এমসিকিউ এসএকিউ টু দা পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল এমসিকিউ এসিকিউ 2017 সালের কোশ্চেন পেপার সলভ